हरे कृष्ण। नमस्कार दर्शक बंधु, आज के आरो एक नतून भिडियो आपनादेर जोन्नो। आर आजकेर भिडियो आपनादेर जानाबो राधा अष्टमी आर 2023 सालेर राधा अष्टमी कबे पड़ेछे, कखन शुभ मुहूर्त, कखन अष्टमी तिथि शुरू होच्छे एवं ये अष्टमी तिथि कखन शेष होच्छे, शुभ समय पुजोर कखन आर किभाबे आपनी राधा अष्टमी व्रत पालन करबें, आजकेर भिडियोर माध्यमे आपनी समस्त किछुई जानते पारबें। जदि आजकेर भिडियोटी भालो लागे लाइक करबें, शेयर करबें, चैनलटीके सबस्क्राइब करबें। कृष्णेर पर एबार राधार जन्मदिन, तो सेई राधा अष्टमीर माहात्म्य, राधा अष्टमी कबे पड़ेछे सब किछुई किन्तु एकटा भिडियोई आपनारा पेये जाबें। कृष्ण जन्माष्टमी ठीक 15 दिन परे पालित है राधा अष्टमी। गत 6-7 सेप्टेम्बर गोटा देश जुड़े धूमधाम करे किन्तु पालित हुए कृष्ण जन्माष्टमी। तब एबार आसछे श्री राधिकार जन्मतिथि। पंजिका अनुसारे प्रति बछर भाद्र मासेर शुक्लपक्षेर अष्टमी तिथिते पालित है राधा अष्टमी। कृष्ण जन्माष्टमीर पर राधा अष्टमीओ गोटा देश जुड़े धूमधाम करे किन्तु पालित है। তবে যারা রাধা অষ্টমীর ব্রত পালন করবেন তারা সারাদিন উপবাস থেকে রাধা কৃষ্ণের পুজো করবেন। তবে 2023 সালে রাধা অষ্টমীর তারিখ ও সময় যদি দেখি তাহলে বলা যায় ক্যালেন্ডার অনুযায়ী কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী। আর এই 2023 সালে এই বছর রাধা অষ্টমী পড়েছে আগামী 23 সেপ্টেম্বর 2023 শনিবার। তবে 22 সেপ্টেম্বর বেলা 1:35 মিনিটে অষ্টমী তিথি শুরু হচ্ছে এবং অষ্টমী ছেড়ে যাচ্ছে 23 সেপ্টেম্বর বেলা 12:17 মিনিটে। তাই 23 সেপ্টেম্বর সকাল 11:01 মিনিট থেকে বেলা 1:26 মিনিটের মধ্যে আপনি পুজো করতে চাইলে অবশ্যই করতে পারেন, অত্যন্ত শুভ সময়। তবে রাধা অষ্টমীর পুজো বিধি হিসেবে বলতেই পারি, এই দিন খুব সকালে স্নান করবেন, বিছানার থেকে উঠে পড়বেন, আর স্নান করার পর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে উপবাস রেখে সংকল্প নেবেন। সবার আগে গণেশের পুজো করবেন, তারপর রাধারানীর পুজোর ব্যবস্থা করবেন, একটা তামা বা মাটির কলস স্থাপন করবেন, এর উপরে রাধারানীর ছবি বা মূর্তি বসিয়ে তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। এরপর প্রসাধন করিয়ে ফুল, প্রসাধনের সামগ্রী, ফল, মিষ্টি দিয়ে পুজো করবেন, শ্রী রাধিকার মন্ত্র জপ করবেন, শেষে আরতি করবেন ও পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করে দেবেন। রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়, রাধাই ছিলেন তার শক্তির সমস্ত উৎস। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ। দ্বাপর যুগ থেকে কলিযুগে এসেও রাধার নাম সব সময় কৃষ্ণের আগে নেওয়া হয়, আর এর থেকেই শ্রীকৃষ্ণের জীবনে রাধার গুরুত্ব অনুধাবন করা যায়। তাই কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীতে উপবাস রেখে যদি পুজো করতে পারেন তাহলে দাম্পত্য জীবনে সুখ বেড়ে যাবে বলা হতেই পারে। আপনি যদি জন্মাষ্টমীর উপবাসের সম্পূর্ণ ফল আপনি লাভ করতে চান তাহলে রাধা অষ্টমীতেও ব্রত অবশ্যই পালন করুন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।